পিরোজপুরের কঞ্চা নদীতে নির্মিত বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব অষ্টম বাংলাদেশ চীন মৈত্রী সেতু উদ্বোধন হচ্ছে আজ। ভিডিও কনফারেন্সে সেতুর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। নদীর দুই পারে উদ্বোধন অনুষ্ঠানে প্রস্তুতি নেওয়া হয়েছে। দক্ষিণাঞ্চলবাসীর আরেকটি স্বপ্ন পূরণ হতে যাচ্ছে এই সেতুর উদ্বোধনের মধ্য দিয়ে। এটি চালু হলে বরিশাল ও খুলনা বিভাগের মধ্যে নিরবচ্ছিন্ন যোগাযোগ সম্ভব হবে। সেই সাথে বরিশাল বিভাগের পাঁচ জেলায় তৈরি হবে সরাসরি সড়ক যোগাযোগ নেটওয়ার্ক। এছাড়া পায়রা সমুদ্র বন্দর, মোংলা সমুদ্র বন্দর এবং বেনাপোল ও বাংলাবান্ধা স্থলবন্দরকে সরাসরি সড়ক পথে সংযুক্ত করবে সেতুটি। এই সেতু নির্মাণ শুরু হয় 2018 সালের জুলাই মাসে। চীনের আর্থিক এবং কারিগরি সহায়তায় প্রায় 1 কিলোমিটার দীর্ঘ সেতুটি নির্মাণ শেষ হয় গেল জুন মাসে। বহুল প্রতীক্ষিত সেতুটি নির্মাণে ব্যয় হয়েছে 894 কোটি টাকা।